ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণে চূড়ান্তভাবে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। সোমবার বর্দোয়ালি উপভোক্তা কার্যালয়ের বিদ্যুৎ রিচার্জ করাতে গিয়ে চরম হয়রানির মুখে পড়েন অনেক ভোক্তা। সার্ভার খারাপ থাকায় কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়েও ভোক্তারা বিদ্যুৎ সংযোগের রিচার্জ করতে পারেনি। নিগমের ইচ্ছাকৃত গাফিলতিতে এদিন প্রচণ্ড গরমে ভুগতে হয়েছে। ভোক্তাদের অভিযোগ, বর্দোয়ালি উপযুক্ত কার্যালয়ের এক আধিকারিক বিক্রম দেববর্মার একঘেয়ে মনোভাব এবং গাফিলতির কারণে তাদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপনা আধিকারিক বিশ্বজিৎ বসু অবশ্য গ্রাহক হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দপ্তরের কিছু কর্তা প্রতি সপ্তাহের সোমবারই সার্ভার রক্ষণাবেক্ষণের কাজ হাতে নেওয়ার রেওয়াজ চালু করেছেন। এই কাজ রবিবারই করা যায়। কয়েকজন কর্তার মর্জি মাফিক কাজকর্মে গ্রাহকদের চূড়ান্ত হয়রানি হচ্ছে। বিশ্বজিৎ বাবু আশ্বাস দিয়েছেন, গ্রাহকদের হয়রানি বন্ধে বিদ্যুৎ নিগম দ্রুত যথাযথ পদক্ষেপ করবে। আমরা 9:30 দিকে এখানে একটা দাঁড়িয়েছি। আমরা এটা পাওয়া হয়েছে যে ইলেকট্রিসিটি 2 ঘন্টা লাইনে ওয়েট করেনি। ওয়েট করলাম 2 ঘন্টা পর, আবার করতেছে আপনারা, আবার 2 ঘন্টা ওয়েট করেন, এগুলো কি সম্ভব? আজকে ওয়ার্কিং ডে, মানডে, কাজ ফালাই দিয়ে এখানে লাইন দেওয়ার দ্বারা থাকা কি সম্ভব নয়? কারণ কারেন্ট ইলেকট্রিসিটি নেই, আমরা এখানে টিউবের রিচার্জ নেই, তারা সার্ভার বলে ডাউন আছে এখানে, প্রত্যেকে হিংসা করে, একজনের কোনো সার্ভার ডাউন, একজনের কোনো নেটের সমস্যা, একজনের কোনো কী বলো ব্লাস্ট হয়ে গেছে, একজনের কোনো জয়পুর বলে খারাপ, সব নিতে আর 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 কথা শুনুন না। না, ব্যাপারটা হচ্ছে এটা ইলেকট্রিকটাই একটা ইমার্জেন্সি সেন্টার, ঠিক আছে, একটা ইমার্জেন্সি সেন্টার পর ইমার্জেন্সি সার্ভিস তো এটা।